এটা তো এটার নতুন করে কিছু নাই, শেখ সেলিমের এখানে এক সময় 15-20 বছর আগে আমরা, আমি যখন রাজনীতির সাথে ওই পার্টির সাথে সম্পৃক্ত ছিলাম তখন, প্রায় সে তো 20-25 বছর আগের কথা, 20 বছর আগের কথা, তখন শেখ সেলিমের, তখন শেখ সেলিম আর আজকে শেখ সেলিম তো আমি বলতে পারবো না, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে নিপুণের সাথে সম্পর্ক কি ছিল বা কি ছিল না একেবারেই ব্যক্তিগত, ঘরোয়া ব্যাপার, তার ঘরের মধ্যের ব্যাপার, সেটার ব্যাপারেও আমার বলার সঙ্গত নয়। কারণ ওনারা যদি কিছু বলেও থাকে, কিছু কাছেও বসে থাকে, তখন কি তারা দরজা খোলা রেখে বলেছিল? তা তো খোলা রাখেনি, তা দরজা খুলেই যদি রেখে থাকে তাহলে যারা দেখেছেন তখন তারা বলেননি কেন? উনি 17 বার 18 বার টেলিফোন করেছেন, এটা করেছেন, এই কথাটা আজকে শুনি কেন? তখন কি আপনাদের ফেসবুকে আরেকজনের আইডি দিয়ে, তো আইডি তো কত কিছুই করেন, আমি আমি তো আমি জানি না, বুঝি না, কিন্তু তারপরে তো দেখি বহুত কিছু করতে পারেন আপনারা, সেই সময় এই কথাটা প্রচার করেননি কেন যে ওইটাকে অপরাধ করেছে, ওইটাকে অপরাধ করেছে? হ্যাঁ, আমরা তখনই বলেছি যে উপর শ্রেণীর উপর তালার কিছু লোক নিপুণের পিছনে ছিল, যে কারণের জন্য সে আমাদের কাছে না এসে প্রথম ইলেকশনের সময় আমাদের কাছে না এসে স্ট্রেট সে কোর্টে চলে গেছে। তো এই কোর্টে চলে যাওয়ার সাহস তো একজনে নিশ্চয়ই জুগিয়েছে, এবং সেটা তো অত্যন্ত কঠিন বড় জায়গা থেকে সাহস জুগিয়েছে, যেটা আমাদেরকে বাইপাস করে চলে গেছে। তো সেই সময় আমরা তো জানতাম যে, এই পর্যন্ত জানতাম যে উপরের তালার একজন বড় কেউ তারকে পিছন থেকে সমর্থন যোগাচ্ছে, এবং সেই সমর্থনের কারণের জন্য জায়েদ খান অনেক জায়গায় লাঞ্ছিত হয়েছেন, কোর্টে লাঞ্ছিত হয়েছেন, চেয়ারে বসতে পারেননি। কিন্তু তারপর ভট্টাচার্য ও একটা বুদ্ধিমানের মতো নিজের লাইন চেঞ্জ করে দিয়ে, রাজনীতি ফাজনীতি চেঞ্জ করে দিয়ে ডিগবাজি মারা শুরু করে দিয়েছে, এবং ডিগবাজি মেরে এমন পপুলার হয়ে গেছে সে, এখন লন্ডন আর আমেরিকা এই সব জায়গায় এসে ডিগবাজি মারছে আর হইচই করছে। আর সময় সুযোগ পেলে দেশে যখন আসছে, ওই সবাই সাথে ওর একটা অভ্যাসই, সবাই সাথে মেলামেশা করা, সবার কাছে যাওয়া আসা করা, সেইভাবে তার সাথে অনেকের সাথে ছবিও তুলেছে, অনেক ছবি তুলেছে। কিন্তু ছাত্র আন্দোলনের সময় তার কোনো বক্তব্য ছাত্রদের অ্যাগেনস্টে বা এই বাংলাদেশের যে আন্দোলন সেটার অ্যাগেনস্টে কোনোটাই সে কোনো কথা বলেনি, হি ওয়াজ সাইলেন্ট। তা আমরা তো অনেক সময় বলি যে মৌনতাই সম্মতির লক্ষণ। আমি যেহেতু আমাকে অনেকে অনেক কিছু বলেছে, ধমকের মতোই শব্দটা বলা যেতে পারে, তাও শুনেছি আমি, যখন আমি মুক্তিযোদ্ধা হিসাবে বলেছি যে ছেলের পরে আর কাউকে দেয়া যাবে না, এবং আমি একজন মুক্তিযোদ্ধা কিনা সে সম্পর্কেও অনেকে প্রশ্ন করেছে, আপনি একজন মুক্তিযোদ্ধা হন কী করে? এমনকি আমাদের ফিল্মেরই দুই একজন প্রশ্ন করেছে, যারা মুক্তিযুদ্ধ কখনো করেছে কিনা সে সম্পর্কে, তারাই এখন খুব করে দেখাতে চাচ্ছে যে তারা মুক্তিযুদ্ধের এইটা এইটা না সেইটা, হাবি যাবি দিস অ্যান্ড দ্যাট, সেটাও আমি ফিল্ম ইন্ডাস্ট্রির দুই একজনের কাছে শুনেছি। তা আমি তো ছাত্র আন্দোলন তো আদর্শগত ছাত্র আন্দোলন ছিল, তার পরবর্তী পর্যায়ে ছাত্র আন্দোলন, পরবর্তী পর্যায়ে গণ আন্দোলন হয়ে গেছে, গণ আন্দোলন থেকে গণ বিস্ফোরণ হয়ে গেছে। আমার বয়স যদি কম হতো তাহলে তো আমি ওই রাস্তায় থাকতাম, যেটা থাকা আমার নিপুণ তো প্রকাশ্যে এবং ফেসবুকে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছিল। হ্যাঁ, সেজন্যই তাকে, সে হয়তো আইনের সম্মুখীন হতে হবে, তাকে আইনের সম্মুখীন। বিগত যে নির্বাচনটা গেল ওইটাই তো সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, নিপুণ এবং জায়েদ খানের বিষয়টা ওই সময় তো বেশি আলোচিত হয়েছে, তো ওইটার জন্য তো আসলে দায়ী আসলে না, ওইটা হয়তো স্কুল মানে সিনেমা হলের মানে এফডিসির মধ্যের ব্যাপারটা নিয়ে বিচার হবে না, কিন্তু গণ বিস্ফোরণের এগেনস্টে যখন কথা বলেছে সেটার বিচার তো তার হবেই। কারণ ওইটার বিচার কেন হবে না? একজন ইলেকশন করছে, ইলেকশন করতে ঢুকতে দেয়নি, ওই রকম টুকটাক কিছু, প্রায় সব জায়গায় ইলেকশন একেবারে ফেরেশতাদের ইলেকশন কোনো সময় কোনো জায়গায় হয় না। পৃথিবীতে যতই পরিষ্কার রাখতে হবে, সেটা আমরা আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর সব জায়গায় দেখেছি, যে জায়গায় ক্ষমতা অল্টারনেটিভ আর একজন দাঁড়ানোর সুযোগও থাকে, সেখানে যার ক্ষমতা আছে সে তো একটু একটু ব্যবহার করবে, কিন্তু তার দেয়ার মাস্ট বি সাম সর্ট অফ লিমিট। এখন গত 14 বছরে 12 বছরে ওইটা করা হয়নি, 12 বছরে করা আছে স্বৈর শাসন, স্বৈর শাসক আর ক্ষমতার কিছু কিছু জায়গায় একটু ব্যবহার করা, সেটা তো যার স্বাস্থ্য ভালো সে তো একটা হালকা পাতলা ছেলেরে বাহাদুরি করে তার সামনে, এটা তো হিউম্যানস নেচার।
ওই যে আমি আগে বলেছি যে ইন এভরি ম্যান দেয়ার ইজ এ ডিজায়ার টু এনস্লেভ আদার্স, আরেকজনের উপর একটু মাতবরি করার অভ্যাস তো সবারই থাকে। তো ওর পিছনে যখন সরকারের বড় দুই একজনের হাত ছিল, সেটা করবি, সেটা করেছে। না করলে দীপজলের কাছে মাত্র 18 ভোটের ব্যবধানে সে হারে না, সে অন্তর্ভাগে 150-200 ব্যবধানে ভোটে হারে, যেটা সে নিজেই বলেছে, ফেসবুকে বলেছে যে আমি নিজেই তো ভাবিনি। তো এটা তো স্বাভাবিক কথা। এখন তো বোঝা যায় যে অনেক জায়গা থেকে টেলিফোন এসছে, অনেক জায়গা থেকে কথা বলেছে, অনেকেই স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত এটাতে হস্তক্ষেপ করেছে। আমি জানি না, এগুলি খবর এসেছে আর কি। আমি সমস্ত খবরে বিশ্বাস করি না, আমি ফেসবুকের সমস্ত কথাতে বিশ্বাস করি না, কারণ অনেকের সম্পর্কে ফেসবুকে অনেক কথা বলা হয়, নিচে লেখা হয়, নাম লেখা হয়, যে কারণের জন্য আমি নিজে একটা স্ট্যাটাস দিয়েছি যে আমি যেটা বলবো সেইটাকে আপনারা বিশ্বাস করেন, আমি লিখবো যেটা সেটা আপনি আপনার লেখার ভাষাটা দেখে লিখে আপনি বুঝতে পারবেন যে এটা আমার লেখা। আর তা না হলে কেউ কিছু লিখে তার নিচে যদি লিখে দেয় মাসুদ পারভেজ, তাহলে দয়া করে সেটাকে বিশ্বাস করবেন না। যদিও আপনারা অনেকেই খেয়াল করেন না যে আমার নামের ডান পাশে একটা টিক মার্ক দেওয়া আছে, এটা হচ্ছে যে ভেরিফাই পেজ। সেই ভেরিফাই পেজটাও আমি সবসময় প্রচার করি না, এবং আমার যারা আমার সম্পর্কে যারা বলে তারাও এই কথা বলে না কখনো যে মাসুদ পারভেজ তার ভেরিফাইড পেজ থেকে কথা বলেছেন। আচ্ছা, রাজনীতির বয়াল থাবা থেকে এফডিসি কি মুক্তি পাবে? দেশের মধ্যে যদি আইনের শাসন আসে, একটা কথা শুধু বলা যেতে পারে, দেশের মধ্যে যদি আইনের শাসন আসে তাহলে কিন্তু সব ঠিক হয়ে যাবে। কিন্তু আইনের শাসন আনতে হলে যে সব জায়গায় যেভাবে করাপ্টেড করা হয়েছে সেটাকে অনেক অনেক সময় লাগবে। বর্তমান যারা সরকার আছে, ইয়ে সরকার কি বলে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের পক্ষে তো সম্ভবপর নয় সব জায়গায় ঠিক করে দেওয়া, কিন্তু তারা যে গাইডলাইনটা দিয়ে যাবেন, রোডম্যাপটা দিয়ে যাবেন, এবং আমাদের এই যারা রক্ত দিয়েছেন, যারা গণবিস্ফোরণ ঘটিয়েছেন, সেইটার আদর্শটা এবং উদ্দেশ্যটা যদি আমাদের মনের মধ্যে জীবিত থাকে, তাহলে পরবর্তী পর্যায়ের সরকারগুলো এইখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তী সরকারগুলো যদি সেই লাইনে চলতে থাকেন, তাহলেও অন্ততপক্ষে আমার যতটুকু ধারণা দুই একটা সরকার লাগবে সঠিকভাবে এদেশের মধ্যে সঠিক সব কিছুকে সঠিকভাবে নিয়ে আসার জন্যে। মানুষের মনোজগৎকেও তো চেঞ্জ করতে হবে, মনোজগৎ চেঞ্জ করতে হলে এডুকেশনাল সিস্টেমটা চেঞ্জ করতে হবে, আর এডুকেশনাল সিস্টেমটা তো একদিনে চেঞ্জ হয় না। আজকে যে ছেলে ক্লাস ওয়ানে পড়ে, তার মনোজগৎ চেঞ্জ করে সে যেমন বড় হবে, সেটা ইট উইল টেক 25 ইয়ার্স, কাজে 25 ইয়ার্সে সে তার মনোজগৎ চেঞ্জ করতে পারবে। এখন তো তার মনোজগৎ চেঞ্জ ছিল না স্বাধীনতা, মানে এখনও তো মানে আমি দেখি মনোযোগ কোথায় চেঞ্জ হলো, অনেক জায়গায় চেঞ্জ হয়নি, আমাদের এত এই রক্ত শুকায়নি এখন পর্যন্ত। এর মধ্যেই আমরা দেখছি রাস্তার মধ্যে বিশেষ দুই একটা পার্টির লোকজনরা চাঁদাবাজি না করলেও জায়গা দখল করে নিচ্ছে, অফিস দখল করে নিচ্ছে, স্লোগান এইটা স্লোগান করে নিচ্ছে, মানে ভাগাভাগি সেই লুটতরাজের রাজত্ব তো আবার একই রূপের মধ্যে চলে আসলো। তো চেঞ্জটা হলো কোথায়? হ্যাঁ, চেঞ্জটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আমরা এখন পর্যন্ত যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে তাদের মধ্যে যেন পরস্পরের মধ্যে আলাপ আলোচনা, তাদের মধ্যে ধৈর্যশীল থাকা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকা, এই জিনিসটা তাদের এসেছে, এবং এইটা আল্লাহ তাআলা তাদের মধ্যে রাখুক, দেশটা সঠিক পথে চলুক। আমি অন্ততপক্ষে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে সেটুকুই যদি দেখতে পাই তাহলেই সবচেয়ে খুশি হবো।